হাসানের মনে হলো ইয়াকুব সাহেব বৃদ্ধ বয়সজনিত সমস্যায় ভুগছেন। বৃদ্ধ বয়সের লোকজন কথা বলতে পছন্দ করে, তাদের অবচেতন মনের কোনো অংশ হয়তো সিগন্যাল পাঠায়। সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে, যা কথা বলার তাড়াতাড়ি বলে নাও। বৃদ্ধ তার মেয়ে এবং নাতনির যে ইতিহাস শুরু করেছে, তার সঙ্গে হাসানের কাজের সম্পর্ক কি? হাসান: জি স্যার। জয়দেবপুরে শালবনে আমার 200 বিঘার মতো জমি আছে। একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি করার জন্য জায়গাটা নিয়েছিলাম, পরে আর ইন্ডাস্ট্রি করা হয়নি, জায়গাটা পতিত পড়ে আছে। আমি সেখানে একটা পার্কের মতো করতে চাই, শিশু পার্ক। পার্কে কী থাকবে? কী থাকবে সেটা তুমি ঠিক করবে, তোমার রুচি আছে, কল্পনা শক্তি আছে। আমার যেহেতু টাকা পয়সা আছে, তোমার লজিক অনুসারে রুচি এবং কল্পনা শক্তি থাকার কথা না। আমি তোমার রুচি এবং তোমার কল্পনার উপর ভরসা করছি। হাসান বিব্রত ভঙ্গিতে বলল, আপনি আমার কথায় রাগ করবেন না, আপনি পার্ক নিয়ে কি ভাবছেন আমার জানা দরকার। ইয়াকুব সাহেব বললেন, আমি কিছুই ভাবছি না, আমি শুধু ভাবছি 6 নম্বর জন্মদিন এলেন ওই পার্কে করবে, এবং সে মুগ্ধ হয়ে ভাববে এত সুন্দর জায়গা বাংলাদেশের মতো দারিদ্র দেশে আছে। সে যেন বিস্ময়ে অভিভূত হয়ে বলে, মা আমি এখানেই থাকবো, আমি স্টেটসে ফিরে যাব না। আমি আমার নিম্নমানের কল্পনায় দেখতে পাচ্ছি সে নিজের মনে ছোটাছুটি করতে থাকবে, যাই দেখছে সে বিস্মিত হচ্ছে। সে ছুটে গেল জঙ্গলে, সেখানে বিশাল সাইজের ডাইনোসর এমনভাবে বানানো হয়েছে যেন ডাইনোসরগুলি কংক্রিটের না, জীবন্ত। বুঝতে পারছো? জি পারছি। অ্যালেন মুগ্ধ হয়ে ছুটছে, হঠাৎ দেখলো রূপকথার জগৎ, রূপকথার রাজা রানীদের প্রাসাদের মতো প্রাসাদ। এক জায়গায় দেখলো ডাইনিদের আস্তানা, ডাইনিরা বড় ডেকচিতে কি যেন রান্না বসিয়েছে, খুব সম্ভব নর মাংস। একটা লেক থাকবে, লেকের পানি হবে ক্রিস্টাল ক্লিয়ার, লেক ভর্তি রঙিন মাছের ঝাঁক, লেকের উপর নৌকো থাকবে। ও আচ্ছা, নকল জলপ্রপাত থাকবে, একটা সুরঙ্গ থাকতে হবে। সুরঙ্গের ভেতর দিয়ে এলেন যখন হাঁটবে, যে নানান বিস্ময়কর ব্যাপার দেখতে দেখতে এগোবে, সুরঙ্গ সেখানে শেষ হবে, সেখানে তার জন্যে একটা বিস্ময় অপেক্ষা করছে। বিস্ময়টা কি আমি জানি না, জানতেও চাই না। হাসান, এত বড় দায়িত্ব এককভাবে নেবার মতো সাহস কি তোমার আছে? হাসান বলল, আছে। আপনার বাজেট কত? ইয়াকুব সাহেব বললেন, তোমার কত দরকার? হাসান বলল, কত দরকার আমি বুঝতে পারছি না। ইয়াকুব সাহেব বললেন, আমি তোমার বানানো পানিতে ডুবে থাকা পরি দেখেছি, তুমি যদি সাহস করে বলো আমি পারবো, তাহলে তুমি পারবে, বাজেট নিয়ে চিন্তা করতে হবে না। হাসান বলল, কাজ শুরুর সময় সবাই এরকম বলে, বাজেট নিয়ে চিন্তা করতে হবে না, কাজ কিছু দূর আগাবার পরেই বাজেট সমস্যা শুরু হয়। ইয়াকুব সাহেব বললেন, শখের কাজে কখনো বাজেট সমস্যা হয় না, শখের বাজেট সবসময় থাকে। হাসান বলল, শখের একটা সমস্যা আছে স্যার, শখ বেশি দিন থাকে না, আপনি কিছু বোঝার আগে দেখবেন শখ চলে গেছে। ইয়াকুব সাহেব আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বললেন, হাসান শোনো, প্রতিটি মানুষই আলাদা, সেই হিসেবে এক একজন মানুষের শখের স্থায়িত্ব এক এক রকম। স্যার, আপনি পুরো কাজটা করতে যাচ্ছেন এলেন নামের 5 বছরের একটা মেয়েকে মুগ্ধ করার জন্যে। ধরুন কোনো কারণে মেয়েটি বলল সে এবার বাংলাদেশে আসতে পারছে না, পরে কোনো এক সময় আসবে, তখন আপনার শখ কি থাকবে? এলেন আসবে, কারণ আমি তাকে দেখতে চেয়েছি। আমি অসুস্থ, আমি একজন ডাইং পেশেন্ট, ডাক্তাররা বলে দিয়েছেন খুব বেশি হলে আমি 2 বছর বাঁচব। এই অবস্থায় এলেন আসবে না তা হয় না, তারপরেও যদি না আসে কোনো ক্ষতি নেই, আমার মুখের কথার দাম অনেক বেশি, আমার সঙ্গে তোমার সেরকম পরিচয় নেই বলেই তুমি দ্বিধায় ভুগছ। ঠিক মতো বলো, তুমি কি কাজটা করতে পারবে? পারবো, যদি মানি সাপ্লাই ঠিক থাকে আমি পারবো। কিছু দূর কাজ করার পর টাকার জন্য হাত গুটিয়ে বসে থাকতে হলে আমি পারবো না। জুন মাসের 9 তারিখে পার্কের গেট খোলা হবে, পারবে? পারবো। প্রশ্নটা আবার করছি, জুন মাসের 9 তারিখে পার্কের গেট খোলা হবে, পারবে? পারবো। ভালো, হাত বাড়াও, আমার সঙ্গে হ্যান্ডশেক করো। হাসান বলল, আপনার সঙ্গে হ্যান্ডশেক করার আগে আমার কিছু কথা আছে স্যার।
বলো, আমি কাজটা আমার মতো করব, সেখানে আপনি কিছু বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না এই ডাইনোসরটা এরকম কেন, সাইজে ছোট কেন, কিংবা এই ডাইনোসরটার মুখ বাঁকা কেন। ইয়াকুব সাহেব বললেন, আমি এলেনের সঙ্গে জুন মাসের 9 তারিখেই প্রথম পার্কে যাব। আমি কোথায় কি করছি এ নিয়ে আপনার সঙ্গে আলাপ করব না, আলাপের প্রয়োজন দেখছি না। আপনি আমার কোম্পানির নামে প্রথম চেক আগামীকাল ব্যাংকে জমা দেবেন। চেকে কত টাকার অঙ্ক বসানো আছে সেটা দেখে আমি বুঝতে পারবো আপনি আমার কাছে কি চাচ্ছেন। কাজ শুরু হবে আগামীকাল থেকে। এই টাকা যখন শেষ হবে তখন আপনাকে বলবো আপনি আরেকটা চেক দেবেন। তোমার রেমুনারেশন কী হবে? জুন মাসের 9 তারিখে পার্ক যেদিন খোলা হবে সেদিন আপনি যদি ইচ্ছা করেন আমাকে রেমুনারেশন দেবেন, ইচ্ছা না করলে দিতে হবে না। তোমার কোম্পানির নাম, যে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে তার নাম এবং অ্যাকাউন্ট নাম্বারটা পরিষ্কার করে এই কাগজে লিখে দাও। হাসান লিখল। লিখতে গিয়ে সে লক্ষ্য করলো তার হাত কাঁপছে, বড় বড় নিঃশ্বাস পড়ছে, মনে হচ্ছে অতিরিক্ত উত্তেজনায় জ্বর এসে যাচ্ছে। ইয়াকুব সাহেব বললেন, এখন কি আমরা হ্যান্ডশেক করতে পারি? হাসান হাত বাড়িয়ে দিল। ইয়াকুব সাহেব বললেন, তোমরা ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার ক্যাশিয়ারকে বলছি চেক রেডি করতে, চেক সঙ্গে করে নিয়ে যাও, আমি 1 কোটি টাকার একটা চেক লিখছি। লীনার কাছে মনে হলো ভূমিকম্প হচ্ছে, ঘর বাড়ি তুলছে, তার চোখে পানি এসে যাচ্ছে, সে প্রাণপণ চেষ্টা করছে চোখের পানি সামলাতে। চোখের পানি সামলানো মনে হয় কঠিন হবে, কোনো একটা বাথরুমে ঢুকে কল ছেড়ে দিয়ে কিছুক্ষণ কাঁদলে কেমন হয়? এদের এত সুন্দর অফিস, বাথরুমগুলিও নিশ্চয়ই খুব সুন্দর হবে। টেবিলের উপর পেপার ওয়েটে চাপা দেওয়া কাগজে লীনা চায়ের যে নামটা লিখে রেখেছে তার জন্য ভয় ভয় লাগছে। বিশটি একটা নাম দেওয়ার কারণে ইয়াকুব সাহেব তাদেরকে হয়তো রাগ করে কাজই দেবেন না, কায়দা করে কাগজটা সরিয়ে ফেললে হয় না। লীনা চায়ের নাম লিখেছে ইয়াচা। মাথায় শেষ মুহূর্তে ইয়াকুব সাহেবের নামটা এসেছে, ইয়াকুব সাহেবের নামের সঙ্গে মিলিয়ে ইয়াচা। ছি, কি ছেলে মানুষই!